তোর এই বলিদান হয়নি গৌরব? আমি আবার কাকে বলি দিলাম সাধু বাবা? আপনার কথায় কিছু তো বুঝতে পারছি না আমি, দয়া করে আমাকে সব খুলে বলুন। তুই যে দুষ্ট জাদুকরকে হত্যা করেছিস, তোর এই হত্যা সম্পূর্ণ হয়নি। এই রাজ্যের পাশে এক গহীন জঙ্গল আছে, তার ভিতরে এক পুরনো রাজপ্রাসাদ আছে। শুনেছি ওই রাজপ্রাসাদে নাকি বিজয় বংশের চিরশত্রু এক তান্ত্রিকের আত্মাকে মরণ ঘুমে ঘুম পাড়িয়ে রেখেছে। কে বলেছে তোমার কেউ নেই? আমরা আছি তো, তুমি তাকাও আমাদের দিকে, আমরা তোমাকে। কুকুরগুলো সামনে আসতেই নীলাম্বরী তাদেরকে ইশারা দেয়, আর নীলাম্বরীর ইশারা পেয়ে তারা প্রহরীদের উপর ঝাঁপিয়ে পড়ে। ওরে বাপরে, এ যে রাক্ষসী কুকুর, এ কে, কোথায় আছো? এই কুকুরের হাত থেকে আমাদেরকে বাঁচাও। গভীর জঙ্গলে প্রহরীদের আত্মচিৎকার কেউ শুনতে পেল না। কুকুর দুটো কিছুক্ষণের মধ্যেই প্রহরীদেরকে মেরে ফেলল, তারপর নিজেরা প্রহরীর রূপ ধারণ করলো, আর নীলাম্বরীর সামনে এসে বলল, হুকুম করুন মালকিন, আমরা আপনার হুকুমের দাস। লালু কালু, তোরা আজ থেকে মানুষের রূপ ধরে থাকবি, আর সব সময় জঙ্গলের প্রাসাদে থেকে মৃত জাদুকরের দেহ পাহারা দিবি। যথাজ্ঞা মালকিন, আমরা এক্ষুনি জঙ্গলের রাজপ্রাসাদে যাচ্ছি। এমন সময় সেখানে তান্ত্রিক বাবা চলে আসলো। সে নীলাম্বরীকে বলল, আজ যা অভিনয় করেছিস নীলুমা, মানতেই হবে। ওই প্রহরী দুটোর বোঝার সাধ্য ছিল না যে তুই কোনো সাধারণ কন্যা নোস। আমি অন্ধকার থেকে তোর কাণ্ড কারখানা সব দেখেছিলাম। প্রহরীদের তো সরিয়ে দেওয়া হলো, এখন আর পথের কোনো কাঁটাই রইল না, এরপর কি করব বাবা? অপেক্ষা, আমাদের এখন অপেক্ষা করতে হবে, এছাড়া সামনে আর কোনো কাজ নেই। অপেক্ষা? হ্যাঁ মা, আগামী পৌষ অমাবস্যার রাত পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। পৌষ অমাবস্যার নিকষ অন্ধকার রাতেই জাদুকরকে জাগিয়ে তোলার উপযুক্ত সময়, তিনি যে অন্ধকার খুব ভালোবাসেন। বেশ, তাহলে এখন বাড়ি চলো। তুই বাড়ি ফিরে যা, আমি জঙ্গলে থেকেই তপস্যা করব, জাদুকরকে জাগিয়ে তুলতে কঠোর তপস্যার প্রয়োজন। তান্ত্রিকের কথা শুনে নীলাম্বরী তখন বাড়ি ফিরে আসে। আর এদিকে দময়ন্তী প্রতিদিন দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। কি হয়েছে দময়ন্তী, আজও কি তুমি দুঃস্বপ্ন দেখেছ? হ্যাঁ গৌরব, আজকেও স্বপ্নে আমি সেই ভয়ঙ্কর জাদুকরকে দেখেছি। জানো, এই জাদুকর মরে গিয়েও আমার পিছু ছাড়ছে না, কি করলে যে আমি ওর হাত থেকে মুক্তি পাবো বলো তো গৌরব? এত উতলা হয় না দময়ন্তী, ওই সাধু সাত জন্মেও আর তোমার সামনে এসে দাঁড়াতে পারবে না। তুমি বুঝতে পারছো না কেন, ও যে মৃত। এটাই তো ভয় গৌরব, জীবিত শত্রু নিয়ে বাস করা যায়, কিন্তু মৃতদের নিয়ে। এত অস্থির হয় না, প্রহরীরা পাহারায় আছে, ওদের চোখ ফাঁকি দিয়ে ওই জাদুকরের সাধ্য নেই এখানে আসার। গৌরব, প্রহরীদের দিয়ে আমার এক দণ্ড বিশ্বাস নেই। ওরা জঙ্গলের প্রাসাদে গেল এক পক্ষ হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ভালো মন্দ কোনো সংবাদ পাঠালো না। বেশ তো, আমি না হয় কালকে গিয়ে ওদেরকে দেখে আসব, আর মহারানীর কাছে কুশল সংবাদ না পাঠানোর জন্য ইচ্ছে মতো বকে দিয়ে আসব। এখন লক্ষ্মী মেন মতো ঘুমাও তো তুমি। এর পরদিন সকালে গৌরব জঙ্গলের প্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল, আর যাওয়ার আগে দময়ন্তী এসে তাকে বলল, তোমাকে এভাবে ছাড়তে আমার প্রাণ মানছে না কুমার, কিন্তু এছাড়া যে আর কোনো উপায় নেই। তুমি একদম ভেবো না, আগামী তিন দিনের মধ্যে আমি প্রাসাদে ফিরে আসব। দময়ন্তী তখন গৌরবের গলায় একটা রক্ষা কবচ পরিয়ে বলল, এই নাও রক্ষা কবচ, এটা সাথে থাকলে তোমার কোনো বিপদ হবে না গৌরব। আর শোনো, এই তিন দিন আমি কোনো কিছু খাবো না, কেবল এক ফোঁটা মধু খেয়ে থাকবো। কি বলছো তুমি, এমন পাগলামি কেন করছো তুমি? যাতে তুমি তাড়াতাড়ি ফিরে এসো। গৌরব তখন দময়ন্তী আর তার বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। সেদিন সারা বেলা সে দক্ষিণ দিকে ঘোড়া ছুটালো, আর পরদিন বিকেল গড়িয়ে সন্ধ্যায় জঙ্গলে প্রবেশ করল। হায় বিধাতা, এখন গভীর অরণ্যে প্রবেশ করলাম, এখানে সবকিছু যে অপরিচিত লাগছে, তাছাড়া জঙ্গলের প্রাসাদে যাওয়ার রাস্তাটাও তো ভুলে গেছি। কিছু দূর যাওয়ার পর এক অশ্বত্থ গাছের নিচে এক তান্ত্রিককে বসে থাকতে দেখা গেল।
এ নিশ্চয়ই জঙ্গলে বাস করে। এর কাছে জিজ্ঞাসা করে প্রাসাদে যাওয়ার রাস্তা সম্পর্কে জানা যাবে। গৌরব তান্ত্রিকের সামনে দাঁড়ানোর কিছুক্ষণ পর তার ধ্যান ভাঙল। কি চাস এখানে? আর এই ভর সন্ধ্যায় তুই জঙ্গলে ঢুকেছিস কেন? জানিস না এই জঙ্গলে এক অশুভ আত্মা ঘুমিয়ে আছে। আমি এক বিশেষ প্রয়োজনে এখানে এসেছি বাবা। আপনার কাছে কেবল জঙ্গলের ভেতরে পুরনো প্রাসাদের রাস্তাটা জানতে চাই। পুরনো প্রাসাদের কথা শুনেই তান্ত্রিকের চোখগুলো জলজল করে উঠল। সে গৌরবকে পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে দেখে অবশেষে বলল, জঙ্গলের প্রাসাদে যেতে চাস? কেন রে, তুই কি সেই জাদুকরের আত্মাকে জাগিয়ে তুলতে চাস? না না বাবা, সেই জাদুকর যেন আর জেগে উঠতে না পারে সেই ব্যবস্থাই করতে এসেছি। ও যে রাজবংশের চিরশত্রু। ও আচ্ছা, এই কথা তো আগে বলবি তো। ওই যে দক্ষিণ দিকের রাস্তাটি দেখা যাচ্ছে, সেটি দিয়ে সোজা সামনের দিকে 3 ক্রোশ যেতে হবে। পথের শেষে এক বটগাছের আড়ালে আছে সেই প্রাসাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আমার জন্য আশীর্বাদ করবেন বাবা। গৌরব তখন তান্ত্রিকের কাছ থেকে বিদায় নিয়ে ঘোড়ায় চড়ে বসল। আশীর্বাদ আশীর্বাদ তো অবশ্যই করব, তবে তা হলো তুই যেন আর কখনো প্রাসাদ থেকে ফিরতে না পারিস। এদিকে গৌরব যাওয়ার 3 দিন হয়ে গেছে, কিন্তু এখনো সে ফেরেনি। তা দেখে প্রাসাদের সবাই চিন্তিত হয়ে উঠল। বৌমা, এইভাবে না খেয়ার থেকো না, 3 দিন হয়ে গেল, এক ফোঁটা মধু ছাড়া কিছু মুখে দিচ্ছ না, এভাবে না খেয়ে থাকলে যে শরীর খারাপ হয়ে যাবে মা। আমি কোন প্রাণে মুখে খাবার তুলবো মা? আপনার ছেলে জঙ্গলে গিয়েছে, আজ 3 দিন হলো, কিন্তু এখনো যে ফিরে আসলো না, ওর কোনো বিপদ আপদ হয়েছে কিনা কে জানে। সে নিয়ে আমার কি কম ভয় করছে? কিন্তু এভাবে না খেয়ে থাকলে এই রাজ্যের কি হবে সামনে বলো তো মা? সবকিছু তো তোমাকেই দেখতে হবে, তুমি যে এই রাজ্যের মহারানী। আমার কিছু ভালো লাগছে না মা, আমাকে এখন একা থাকতে দিন। তান্ত্রিকের কথা মতো 3 ক্রোশ পথ পাড়ি দেওয়ার পর গৌরব সেই বটগাছটি দেখতে পেল। এখানে তো রাজপ্রাসাদটি থাকার কথা, আশ্চর্য এখানে কিছুই নেই, আজ তো একটা রাজপ্রাসাদ উধাও হয়ে গেল নাকি। এমন সময় দূর থেকে একটা শঙ্খের হুঙ্কার শোনা গেল, সাথে সাথে সামনে একটা রাজপ্রাসাদ ভেসে উঠল। আশ্চর্যকাণ্ড, কয়েকদিন আগে এখানে একটা পুরনো রাজপ্রাসাদ দেখেছিলাম, আর এখন দেখছি এটা চকচক করছে। তাছাড়া প্রাসাদের ভেতরে এত আলো কোথা থেকে এলো? প্রহরীদেরকে তো আলো জ্বালাতে বারণ করে দেওয়া হয়েছিল। প্রহরীদের কথা মনে পড়তেই গৌরব চমকে উঠল। সে প্রাসাদের চারপাশে কোনো প্রহরীকে দেখতে পেল না। প্রহরীরা কোথায় গেল? ওদের না সবসময় কড়া পাহারা দেওয়ার হুকুম দেওয়া হয়েছিল? এই জঙ্গলে এসে ওরা কাজে ফাঁকি দিচ্ছে, আজ ওদের মজা বোঝাচ্ছি। প্রহরী প্রহরী, কোথায় গেলে তোমরা? কিছুক্ষণ পর গৌরব পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেল। সে পেছনে ফিরে দেখল সেখানে 2 জন প্রহরী দাঁড়িয়ে আছে। কি যাও এখানে? জানো না এটা নিষিদ্ধ প্রাসাদ, এখনই এখান থেকে চলে যাও। তোমরা কি আমায় চিনতে পারছো না, নাকি আমার সাথে রসিকতা করছো? তোমরা কাজে ফাঁকি দিয়ে জঙ্গলে ঘোরাঘুরি করছো, এর ফল ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। কে তুমি? আমরা তোমাকে চিনি না, আমরা কারো হুকুম মানি না, কেবল আমরা আমাদের মালকিনের হুকুম মানি। তবে রে হতচ্ছাড়া প্রহরী, আজ তোদের উচিত শিক্ষা দেব। রাজার আদেশ তোরা অমান্য করেছিস, এর শাস্তি তোদের পেতেই হবে। এই বলে গৌরব তলোয়ারটি বের করল, আর সাথে সাথে এক অদ্ভুত ঘটনা ঘটল। গৌরবের সামনে দাঁড়িয়ে থাকা প্রহরী 2 জন আস্তে আস্তে কুকুরে রূপান্তরিত হল। হাই বিধাতা, এ কি হচ্ছে? এরভাবে কুকুরে রূপান্তরিত হচ্ছে কেন? গৌরবের কথা শেষ হওয়ার আগেই কুকুরগুলো তাকে আক্রমণ করতে তেড়ে আসলো। না না, কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও! এমন সময় এক অদৃশ্য কণ্ঠস্বর শোনা গেল, সেটি গৌরবকে বলল, যদি বাঁচতে চাও তাহলে এখন এখান থেকে পালাও, এই জঙ্গল থেকে বের হলে তুমি ওদের হাত থেকে বাঁচতে পারবে। কণ্ঠস্বরটি শুনে গৌরব ছুটতে শুরু করলো, কুকুরগুলোও তার পেছনে ছুটতে লাগলো।
এভাবে অনেকক্ষণ দৌড়ানোর পর গৌরব একটা কুটিরের সামনে এসে পৌঁছালো। কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? দয়া করে আমাকে সাহায্য করুন, ওই কুকুরগুলো আমায় তাড়া করেছে, ওদের হাত থেকে আমাকে বাঁচান। কিছুক্ষণ পর কুটিরের দরজা খুলে প্রদীপ হাতে নীলাম্বরী বেরিয়ে আসলো। সে গৌরবের দিকে কিছুক্ষণ তাকিয়ে তাকে বলল, ভয় নেই রাজকুমার, এখানে আপনি সম্পূর্ণ নিরাপদ, এই কুকুরের এমন কোনো সাধ্য নেই যে আপনার ক্ষতি করবে। এই বলে সে কুকুরগুলোকে ইশারা করলো আর সাথে সাথে কুকুর দুটো সেখান থেকে চলে গেল। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আজ আমার জীবন বাঁচালেন, আমি কিভাবে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব বুঝতে পারছি না। থাক থাক, এখন আর ওসব কথা নয়, আপনি কুটিরের ভিতরে চলে আসুন, বিশ্রাম নিন, দেখেই বুঝে যাচ্ছে অনেক দূরের পথ পাড়ি দিয়ে এখানে এসেছেন। গৌরব খুব ক্লান্ত ছিল, সে নীলাম্বরীর কথা শুনে ঘরের মধ্যে প্রবেশ করলো আর বোকা গৌরব তখনও বুঝতে পারল না যে নীলাম্বরীর পাতা ফাঁদে সে পা দিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।